নন্দীগ্রামের মোহাম্মদপুর বাজারে তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপি মণ্ডল সভাপতির বচসা। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে 21 লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল। সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মণ্ডল 1-এর সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাঁধে। এই বচসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূলের অভিযোগ, প্রচার চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয়। অপরদিকে বিজেপির অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে, এই সময় লাউডস্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল, তারই প্রতিবাদ করা হয়েছে। এই বচসাকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে। তাহলে তারা কাজ করে টাকা পায়, ট্যাগের রিপোর্ট কি ভুল ভুল দিচ্ছেন, ট্যাগের রিপোর্ট ভুল তো দেবেন না, আর যারা কাজ করে না তাদের নামে টাকা ভুল তো দিচ্ছেন, আমাদের বাইরে রিপোর্ট কেন মুলে নেতা কেন করেন না। সরকার একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হইবে। কেন্দ্রীয় সরকার হইতে যারা 100 দিনের কাজ করে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চিত কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ করছে, একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে, ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রায় 24 লক্ষ 100 দিনের জব হোল্ডার তাদের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট হিসাবে মার্চের 1 এবং 2 তারিখ টাকা দেবে। রাজ্য সরকার অর্থাৎ এই বাংলা যে আত্মনির্ভর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, এটা বিজেপি কোনোভাবে মেনে নিতে পারছে না। তারা হয়তো ভেবেছিল যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই বাংলার 100 দিনের কাজ করে থাকা সাধারণ প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে বঞ্চিত হবে, কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দা আছে, এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন এই রাজ্যে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন বাংলার মানুষকে তিনি ভাতে মারতে দেবেন। সুতরাং রাজনৈতিক দেউলিয়াপনা হয়ে, রাজনৈতিক অস্তিত্বহীনতায় ভুগছে যারা, তারাই আজকে এরকম অশান্তি অপাকানোর চেষ্টা করছে। আপনার নাম? বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। গেছেন আপনারা আজকে এই মোহাম্মদপুর অঞ্চলে? আমরা হঠাৎ শুনলাম তৃণমূল দলের পক্ষ থেকে ক্যাম্প করা হচ্ছে, 100 দিনের টাকা দেওয়া হবে। আমরা নাগরিক হিসাবে প্রথমত আমরা এই গাড়িটা আটকাই দুটো কারণে, উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে লাউডস্পিকারে এই একটা সরকার, যে দলটার নেতৃত্বে সরকার চলছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, তারা লাউডস্পিকার বাজিয়ে 100 দিনের টাকা দেবে এই ভাঁওতাবাজি প্রচার করছে মানুষের সামনে। আপনারা বলুন 100 দিনের টাকা কে দেয়? কোনো দল দেয়? এটা সরকার দেয়। আজকের এই গরিব মানুষরা, যারা এই মায়েরা 100 দিনের কাজ করেছে, তারা জব কার্ডে তাদের প্রাপ্য টাকা পায়নি আজকে 2 বছর ধরে। এদের পরিচালিত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ 15 বছর ধরে এদের গভর্নমেন্ট চলছে, এরাই টাকা চুরি করেছে। টাকা চুরির দায়ে এইসব মায়েরা আজকে টাকা পায়নি। সেই চোররা আজকে লোকসভার আগে সাধু সেজে, মানে ছাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, প্রচার করছে তৃণমূল দলের পক্ষ থেকে 100 দিনের কাজে টাকা দেওয়া হবে, ক্যাম্প করছে। এদের লাজও নেই, লজ্জা নেই। কিছুদিন আগে দেখেছেন জব কার্ডের লিস্ট বেরিয়েছে, এখানে নন্দিনী গোল জেলা পরিষদের সদস্যা, সে তার স্বামী এই 100 দিনের কাজ কোনোদিন কোদাল হাতে নিয়ে যায় না, তার লিস্টে নাম রয়েছে।
দাউদপুর সহ নন্দীগ্রাম বিধানসভা ছাড়া রাজ্যের অধিকাংশ তৃণমূলের নেতা নেত্রী বুথ সভাপতি তাদের এই জব কার্ডের নামের লিস্টে, টাকা পাওয়ার লিস্টে নাম রয়েছে। একদম নির্লজ্জ দুর্নীতির দায়ে আজকে এই গরিব খেটে খাওয়া মায়েদের 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছে, আজকে প্রচার করছে লোকসভার আগে। এদের লজ্জাও নেই, একদম নাক কাটা একদম। আপনার নাম? আমি ধনঞ্জয় ঘোড়া, নন্দীগ্রাম এক মন্ডল, ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি। ভর্তি চলতেছে, ভর্তি চলতেছে। আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্টস সম্বলিত, ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739।